আচ্ছা, এখন আমরা দেখব পরবর্তীতে যে এই সেকশনের বাকি কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করতে হয়। তো বরাবরের মতো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে হেডিং। আমাদের এখানে শিরোনাম কি দেওয়া আছে? শিরোনাম দেওয়া আছে অ্যাপার্টমেন্ট। হলিডে অ্যাপার্টমেন্টস টু লেট, তাহলে ভাড়া দেওয়ার অ্যাপার্টমেন্টস, মানে ছুটি অবকাশকালীন সময়ে ভাড়া দেওয়ার অ্যাপার্টমেন্ট। তাহলে এখানে পুরোটা কি নিয়ে আলোচনা করা হবে? অ্যাপার্টমেন্টের, অ্যাপার্টমেন্টের ভাড়া ভাড়া। নেই। ঠিক আছে, কোয়েশ্চেন 6 to 14, তার মানে কয়টা প্রশ্ন? 8টা। কয়টা প্রশ্ন টোটাল? 9টা, 9টা, 9টা। 9টা নয়টা। প্রশ্ন। তাহলে এখানে বলছে দি টেক্সট অন পেজ 21 হ্যাজ 7 সেকশন। সেকশন কয়টা? 7। 7টা। ফর উইচ অ্যাপার্টমেন্ট আর দ্য ফলোইং স্টেটমেন্টস ট্রু, নিচের তথ্যগুলো কোন, ফর উইচ অ্যাপার্টমেন্ট, কোন অ্যাপার্টমেন্টের জন্য সত্য? এটা আমরা যেটা করেছিলাম এটাকে আমরা বলবো ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং যেটা আমরা প্যারাগ্রাফ ম্যাচিং এ দেখেছিলাম। ইনফরমেশন ম্যাচিং মানে প্যারাগ্রাফ ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং, হেডিং ম্যাচিং, সবগুলোতে আমরা প্রশ্ন পড়ব না, আগে প্যাসেজ পড়ব। ঠিক আছে, প্যাসেজ পড়ে প্যাসেজের তথ্যগুলো নিয়ে তারপর আমরা প্রশ্নে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ি, একটা প্যারাগ্রাফ পড়ি। প্রথম প্যারাগ্রাফটা, প্রথম না, স্লিপ স্লিপস 2 to 3, দুজন থেকে তিনজন ঘুমাতে পারে এরকম বাসা। ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট উইথ আনইন্টারাপ্টেড সি ভিউস, আন্ডারলাইন করব, এখান থেকে সাগর দেখা যায়। দিস ইজ এ স্মল ফার্স্ট ফ্লোর অ্যাপার্টমেন্ট ইন এ ওয়েল এস্টাবলিশড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স কন্টেইনিং এ রেঞ্জ অফ লেজার ফেসিলিটিস অ্যান্ড সুপার মার্কেট ফর রেসিডেন্টস। রেসিডেন্টসের জন্য কি আছে? সুপার মার্কেট আছে। ঠিক আছে, অন দি এজ অফ দ্য টাউন, এই শহরের প্রান্তে, বাট ক্লোজ টু ক্যাফেস অ্যান্ড রেস্টুরেন্টস, কিন্তু আশেপাশে ক্যাফেও আছে রেস্টুরেন্টও আছে। অন স্ট্রিট পার্কিং ইজ জেনারেলি অ্যাভেলেবল, তার মানে পার্কিং করতে হবে রাস্তায়, নিজস্ব কোনো গ্যারেজ নাই। কথা ক্লিয়ার? আমরা সি ভিউ পেলাম, সুপার মার্কেট পেলাম, আর হচ্ছে রেস্টুরেন্ট আছে আশেপাশে, রাস্তায় পার্কিং করতে হবে, নিজস্ব কোনো পার্কিং নাই। তো আমরা একটা একটা করে দেখি। প্রথম যে জিনিসটা দেওয়া আছে, প্রথম কোয়েশ্চেন 1 নম্বর, এখানে খেয়াল করতে হবে একই প্যারাগ্রাফের, মানে এ প্যারাগ্রাফের আনসার একাধিকবার হতে পারে যদি থাকে। 6 নম্বর দেওয়া আছে ইট ওভারলুকস আ গলফ কোর্স, এখান থেকে একটা গলফ কোর্স দেখা যায়, তাহলে এটা হবে না কারণ আমরা এরকম কিছু পাইনি। ইট হ্যাজ ইটস ওন পার্কিং স্পেস, এটার কি নিজস্ব কোনো পার্কিং ছিল? না, রাস্তায় পার্কিং করতে হবে, তাহলে হবে না। ইট ইজ দি সেন্টার অফ এ টাউন, এটা শহরের প্রাণকেন্দ্রে, এই কথাটা কি বলেছে? না, শহরের এক প্রান্তে বলছে, প্রাণকেন্দ্র বলে না, তাহলে এটা হবে না। দ্য সি ক্যান বি সিন ফ্রম ইট, এখান থেকে সাগর দেখা যায়, এই কথাটা কি বলছে? এই যে সি ভিউস, তাহলে আমরা 9 নম্বরে আনসার দিব এ। ঠিক আছে, দেয়ার ইজ এ সুইমিং পুল ফর রেসিডেন্টস অফ দি অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, সুইমিং পুল এর কথা কি আমরা এখানে পেয়েছিলাম? না, তাহলে এটা হবে না। তারপর বলা হচ্ছে ইট ইজ এ নিউ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এটা একটা নতুন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এই কথাটা কি বলছে? নতুন বলছে এখানে, ইট ইজ এ নিউ, না, তাহলে এটা 11 নম্বরও হবে না। ইট ইজ পার্ট অফ এন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স উইথ ইটস ওন সুপার মার্কেট, এটা কি নিজস্ব সুপার মার্কেট আছে? আছে। এই যে রেঞ্জ অফ লিজার ফেসিলিটিস অ্যান্ড এ সুপার মার্কেট ফর রেসিডেন্টস,
এখানকার রেসিডেন্স মানে এই এখানে যারা থাকে তাদের জন্য একটা আলাদা সুপারমার্কেট আছে, তাহলে এটা আনসার কি হবে? এ। তাহলে আমরা এই পাইছি কত কতের জন্য, 9 নম্বর আর 12 নম্বর। তারপর দেখবো এরপরে দেওয়া আছে ইট হ্যাজ এ প্রাইভেট আউটডোর এরিয়া ওয়ার ইউ ক্যান সিট, বাইরে বসতে পারবেন, এরকম সুবিধা এখানে আছে, এরকম কিছু পেয়েছি আমরা? না। দি ওনার্স ইট হ্যাজ প্রাইভেট, আচ্ছা দি ওনার্স উইল অর্গানাইজ পার্কিং অন রিকোয়েস্ট, অন রিকোয়েস্ট পার্কিং এর ব্যবস্থা করবে, এরকম তথ্য কি আমরা পেয়েছি? না। তাহলে আর হবে না, শুধু দুইটা। এবার আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে। পরবর্তী প্যারাগ্রাফে কি বলে সেটা আমরা একটু দেখব। বি প্যারাগ্রাফে বলছে স্লিপস 2-4, দুই থেকে চার জন থাকতে পারে, স্পেশিয়াস ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট ইন এ কমপ্লেক্স দ্যাট হ্যাজ অনলি জাস্ট ওপেন, অনলি জাস্ট ওপেন কেবল মাত্র খুলেছে, তার মানে কি পুরনো নাকি নতুন? নিউ। নিউ, আমরা এখানে একটু নোট নিয়ে রাখবো। Five minutes walk from the sea, private parking in front of building, private parking ache, it is located in a quiet and a spoiled village with local market, banks, cafes and restaurants. There are some fabulous championship golf course within easy walking distance. কিছু গলফ কোর্স আছে কিন্তু সেখানে হেঁটে যেতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট বুঝতে পারলাম এটা একটা নতুন বিল্ডিং, এই নতুন বিল্ডিং এ এখানে তাদের জন্য সুবিধা দেওয়া আছে প্রাইভেট পার্কিং, তাই না? তাহলে আমরা আবার প্রথম থেকে অপশন গুলো একটু দেখি। তো 6 নাম্বার ইট ওভারলুকস আ গলফ কোর্স, এই কথা কি এখানে দেওয়া আছে? না, তাহলে এটা হবে না। ইট হ্যাজ ইটস ওন পার্কিং, এটার নিজস্ব পার্কিং আছে? হ্যাঁ, এটা হবে। তাহলে এটা আনসার হবে বি। তারপর ইট ইজ ইন দ্য সেন্টার অফ টাউন, শহরের প্রাণ কেন্দ্র, এই কথাটা কি বলছে? তারপর আসছে 11-12-13 দেখি, ইট ইজ ইন এ নিউ অ্যাপার্টমেন্ট, এটা কি হবে? only just opened, এখান থেকে আমরা বুঝতে পারছি এটা নিউ, ইট ইজ ইন এ নিউ অ্যাপার্টমেন্ট, তাহলে এটা আনসার বি হবে। তারপর ইট ইজ আ পার্ট অফ এন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স উইথ ইটস ওন সুপার মার্কেট, এটা আগে চলে গেছে, ইট ইজ এ প্রাইভেট আউটডোর এরিয়া ওয়ার ইউ ক্যান সিট, এরকম কোনো তথ্য আমরা পাইনি, দি ওনার্স উইল অর্গানাইজ পার্কিং অন রিকোয়েস্ট, এটাও আমরা পাইনি। তাহলে আমরা কয়টা প্রশ্ন উত্তর পেলাম? তিনটা। তিনটা নাকি চারটা? দুইটা এ দুইটা, চারটা পেলাম না? মাঝের মধ্যে চারটা পেয়ে গেছি আর আছে আমাদের পাঁচটা। স্লিপ টু প্লাস চাইল্ড, দুইজন শুতে পারবে প্লাস একটা বাচ্চাও থাকতে পারবে, ওয়ান বেডরুম কটেজ, চাইল্ডস বেড ক্যান অলসো বি প্রোভাইডেড, হ্যাঁ ওয়ান বেডরুমের একটা কুড়ে ঘর যেখানে বাচ্চার জন্য আলাদা বেড দেওয়া হবে, লার্জ টেরাস, টেরাস ছাদের, অথবা এটা হচ্ছে উঠোন, পিছনে যে আমরা বাড়ির পিছনে বসার জন্য যেটা উঠোন, বাগান, অথবা ছাদ, ছাদে যেখানে কোনো কিছু রাখা যায়। আমি জিনিসটা একটু দেখাইলে আপনার ক্লিয়ার হবে। ছবি দেখাইলে জিনিসটা বুঝে যাবে। রাইস টেরেস হয় না, রাইস টেরেস, আমি একটু দেখাচ্ছি।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ব্ল্যাঙ্ক আসছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? ব্ল্যাঙ্ক স্ক্রিনটা শেয়ার দিতে হবে, ওই জন্য এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ এখন। আচ্ছা, এখানে যে এখানে কিছু আমরা দেখি যে এই যে গ্রিন হাউস, বার্ড টেবল, বার্ড ফিডার, কম্পোস্ট বিন, এই যে খালি জায়গা, সবুজ যেটা বর্ডার, বর্ডারের পাশে দেখেন এই যে খালি জায়গা, যেটা পেশিও লিখছে না, পেশিও, PATIO। হুম হুম, পেশিও, হ্যাঁ হ্যাঁ। এটাকে এটা এটা আরেকটা ওয়ার্ড মনে রাখতে হবে, এটাকে এটাকে টেরাস বলে, ঠিক আছে? আমি আরো কিছু দেখাচ্ছি, মানে মতো যেখানে আসলে প্যাচিও, এটা উচ্চারণ হচ্ছে আসলে প্যাচিও, প্যাচিও, প্যাচিও। আচ্ছা, প্যাথিও, আর একটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, টেরাস। হ্যাঁ, এটা টেরাস, টেরাস উচ্চারণটা হচ্ছে টেরাস, 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 প্যাথিও। এটা জিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। তো টেরাস হচ্ছে যেখানে আসলে বাড়ির সামনে অথবা বাড়ির ছাদের উপর বিশ্রাম নেওয়ার বা বসার যদি কোনো জায়গা থাকে সেটাকে আমরা টেরাস বলি। আমি কিছু ছবি দেখাচ্ছি, টেরাস ওটাকে যদি ছাদের উপর হয় সেক্ষেত্রে এটাকে রুফ টেরাস বলে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে বাড়ির পাশে যে চেয়ারে বসা, রেলিং এর মতো, ব্যালকনির মতো, কিন্তু ব্যালকনি চেয়ে একটু বড়, ঠিক আছে? এইগুলো এগুলোকে বলে টেরাস, টেরাস, টেরাস। ঠিক আছে, ছবিগুলো দেখতে পাচ্ছেন? এই যে টেরাস। আচ্ছা, রুফ টেরাসটা একটু দেখাচ্ছি, রুফ টেরাস। দেখতে পাচ্ছেন এই যে ছাদের উপর, হ্যাঁ ছাদের উপর যে এখানে রেলিং, গাছ আছে, এখানে কিছু বসার ব্যবস্থা আছে। এটাকে আমরা বলছি কি, রুফ টেরাস, টেরাস, রুফ টেরাস, তার মানে বিশ্রাম নেওয়ার অথবা বসার ব্যবস্থা, সেটা বাড়ির পাশে হোক, ছাদের উপর হোক। বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক আছে, তাহলে আমরা আগের জায়গায় ফিরে যাই। তো এখানে কি বলছে, লার্জ টেরাস উইথ আনইন্টারাপ্টেড ভিউজ অফ দ্য রিভার এন্ড মাউন্টেন্স, যেখান থেকে কি দেখা যাবে, আনইন্টারাপ্টেড ভিউজ অফ নদী দেখা যাবে এবং পাহাড় দেখা যাবে। অ্যাকচুয়ালি পিসফুল লোকেশন ইন পিকচারেস ভিলেজ, এটা কিন্তু কোথায়, গ্রামে, বাট লেস দেন 10 মিনিটস ড্রাইভ ফ্রম দ্য কোস্ট, সাগরের তীর থেকে মাত্র 10 মিনিটের চেয়ে কম সময় লাগে। অ্যান্ড অল দ্য অ্যামেনিটিস অফ এ টাউন, সব, হ্যাঁ শহরের যাবতীয় সুবিধা এখানে পাওয়া যায়। ওনার, ওনার্স লিভ নিয়ার বাই, এবং এই ঘরের মালিক আশেপাশে থাকে। অ্যান্ড আর হ্যাপি টু হেল্প ইন এনি ওয়ে দে ক্যান, এবং তারা যে কোনো
ক্ষেত্রে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়। তাহলে আমরা এখানে যে তথ্যগুলো পেয়েছি যে টেরাসের ব্যবস্থা আছে, আর এখান থেকে সবকিছু অনেক সাগর এবং সরি নদী এবং পাহাড় দেখা যায়, আর গ্রাম হলেও শহরের সব ব্যবস্থা শহরের সব ধরনের সুবিধা এখানে পাওয়া যায়। তাহলে আমরা একটু দেখি, প্রথমে ইট ওভারলুক গলফ কোর্স, এটা কি হবে? না, হবে না। ইট হ্যাজ ইটস ওন পার্কিং স্পেস, হবে না। ইট ইজ ইন দ্য সেন্টার অফ টাউন, এটা তো হবেই না। তাহলে পরবর্তীতে আমরা দেখি, দ্য সি ক্যান বি সি ফ্রম ইট, এটা হবে না। দেয়ার ইজ আ সুইমিং পুল অফ ফর রেসিডেন্ট ফর দ্য কমপ্লেক্স অ্যাপার্টমেন্ট, এটাও আমাদের নাই। ইট ইজ ইন এ নিউ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এটাও হবে না। তাহলে ইট ইজ পার্ট অফ এন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স উইথ ইটস ওন সুপার মার্কেট, এটাও হবে না। ইট হ্যাজ এ প্রাইভেট আউটডোর আরিয়া ওয়ার ইউ ক্যান সিট, তার মানে কি? এটা নিজস্ব তো বাইরের এলাকা আছে যেখানে আপনি বসতে পারেন, তার মানে কি? টেরাস মানে কি? ঘরের বাইরের একটা এলাকা যেখানে বিশ্রাম নেওয়া যায়। এটা কোথায় আছে? সিতে, তাই না? আনসার কি হবে? সি। দি ওনার্স উইল অর্গানাইজ পার্কিং অন রিকোয়েস্ট, এই কথাটা কি এখানে আসছে? আসে নাই। তাহলে আমরা কি কি আনসার পেলাম? হ্যাঁ, 9 নম্বরের আনসার পেয়েছি, 12 নম্বরের আনসার পেয়েছি, তারপর 7 নম্বরের আনসার পেয়েছি, 11 নম্বরের আনসার পেয়েছি, 13 নম্বরের আনসার পেয়েছি। তাহলে টোটাল আমরা কয়টা প্রশ্নের আনসার পেয়েছি? 5টা প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখব পরবর্তী ডিটা। ডিটে দেওয়া আছে টু বেডরুম অ্যাপার্টমেন্ট ইন এ কমপ্লেক্স উইথ ইটস ওন পুল অ্যান্ড দ্য বিউটিফুল ভিউস অফ ন্যাশনাল পার্ক। যেহেতু ওন পুল বলছে, পুল মানে সুইমিং পুল, তাহলে এটা এই ধরনের একটা আমরা পেয়েছিলাম না? এটা কত নম্বর প্রশ্ন? তারপর আমরা পড়ে যাই, অফিসিয়াল লোকেশন জাস্ট 3 কিলোমিটার ফ্রম দ্য টাউন সেন্টার ওয়ার দেয়ার আর প্লেন্টি অফ শপস অ্যান্ড এক্সেলেন্ট স্পোর্টস ফ্যাসিলিটিস সুপার লোকাল গলফ কোর্সেস উইদিন ইজি রিচ, এখান থেকে সহজে লোকাল গলফ কোর্সে যাওয়া যায়। তাহলে আমরা আবার আসি, ইট ওভারলুকস এ গলফ, ইট ওভারলুকস আ গলফ কোর্স, এখান থেকে গলফ কোর্স দেখা যায়, এই কথাটা কি হবে? হবে না। ইট হ্যাজ ইটস ওন পার্কিং স্পেস, হবে না। ইট ইজ ইন দ্য সেন্টার অফ দ্য টাউন, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এরপর আমরা আসছি, দ্য সি ক্যান বি সিন ফ্রম ইট, হবে না। এরপরে কি দেওয়া আছে? দেয়ার ইজ এ সুইমিং পুল ফর রেসিডেন্টস অফ দি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, এখানে বলছে কি? উইথ দ্য টু বেডরুম অ্যাপার্টমেন্ট ইন কমপ্লেক্স উইথ ইটস ওন পুল। তাহলে আনসার কি হবে? 10 নম্বর আনসার ডি। দেখতে দেখতে আমরা 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর পেয়ে গেছি। বাকি আছে কত? 6 নম্বর আর 8 নম্বর, 8 নম্বর আর 14 নম্বর, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তী যে প্যারাগ্রাফ, ই প্যারাগ্রাফটা পড়ি। ইতে দেওয়া আছে স্লিপস 2-4, স্লিপস 2-4, মডার্ন 1 বেডরুম ফার্স্ট ফ্লোর অ্যাপার্টমেন্ট ইন হাউস, owner's residence on ground floor, malik niche tolay thake, the great locations offer easy access to all that this fantastic town has to offer. ha shohore sob kichute shohoje ekhane ekhan theke jawa jay, a few minutes drive from the supermarket, bank, cafes and restaurants.
তাহলে সুপার মার্কেট, ব্যাংক, ক্যাফে এবং রেস্টুরেন্টে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। দ্য ফেরি টু দ্য আইল্যান্ড বিচ লিভ ফ্রম 100 মিটার অ্যাওয়ে। দ্য ফেরি টু দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডে আসতে গেলে একটা ফেরি লাগে যেটা 100 মিটার দূর থেকে ছাড়ে। 10 মিনিটস ওয়াক ফ্রম দ্য নিউ শপিং সেন্টার হুইচ হ্যাজ মেনি শপস, ফুড হল, সিনেমা অ্যান্ড মাল্টিস্টোরি কার পার্ক। নিউ শপিং সেন্টার যেটা সেটা এখান থেকে 10 মাইল, এবং ওই নিউ শপিং সেন্টারে অনেকগুলো দোকান আছে, ফুড হল আছে, সিনেমা আছে এবং মাল্টিস্টোরি কার পার্ক আছে। তো দেখা যাক এই বিষয়ে কি কিছু তো আমরা পাচ্ছি। 6 নাম্বার ইট ওভারলুকস এ গলফ কোর্স হবে না, 7 নাম্বার তো হয়ে গেছে, 8 নাম্বার ইট ইজ ইন দ্য সেন্টার অফ টাউন। এটা সেন্টার অফ টাউন কি বলছে বলে না, এটা বলছে যে আইল্যান্ডে যেতে হয় তাহলে হবে না। 9 নাম্বার হয়ে গেছে, 10 নাম্বার হয়ে গেছে, 11 নাম্বার হয়ে গেছে, 12 নাম্বার হয়ে গেছে, 13 নাম্বার হয়ে গেছে, 14 নাম্বার বলে দ্য আউনার্স উইল অর্গানাইজ পার্কিং অন রিকোয়েস্ট। এই কথাটাও আমরা পাই নাই, তাহলে এই প্যারাগ্রাফ থেকে কোনো তথ্য আমরা পেলাম না। এবার আমরা চলে যাব ফাইনাল প্যারাগ্রাফ এফ, না আরো দুইটা প্যারাগ্রাফ আছে, এফটা আমরা একটু দেখি। হ্যাঁ, এফ এ কি বলা হচ্ছে একটু খেয়াল করি। F sleeps to দুইজনের জন্য শোয়ার ব্যবস্থা, 1 bedroom first floor apartment beautifully furnished, অর্থাৎ ফার্নিচার আছে সাথে, offering a high standard of comfort, situated in a peaceful location on the edge of an inland village. Inland village তার মানে এটা গ্রামে, with attractive views of the golf course. এখান থেকে গলফ কোর্স খুব ভালোভাবে দেখা যায়, with attractive views of the golf course. Many restaurants, bars, shops, etc. are within easy walking distance. Garage available by arrangement with the owners. Owners are garage in byabostha kore dite parbe. Tale ei F paragraph, the owners will organize parking on request. Eta ki hobe tale? Garage mane ki? Garage mane jekhane gari parking kore, tai na? So the owners will organize parking on request. The garage available by arrangement with the owners. Okay. Owners eta arrange kore dite parbe. Tale chotto number answer hobe F. Ar kontra answer F hobe? 6. A keno answer hobe? Karon ete dewa ache. It has a It overlooks মানে কোন একটা জায়গা থেকে কোনো কিছু দেখা যাওয়া। It overlooks a golf course. এখান থেকে golf course দেখা যায়। আর এখানে লেখা আছে with attractive views of the golf course. তাহলে 6 নম্বরের আনসারও হবে F. তাহলে বাকি রইলো আমাদের কোনটা প্রশ্ন? শুধু 8 নম্বর, it is the center of town. তাহলে এবার আমরা দেখি পরীক্ষার হলে যদি সময় না থাকে তাহলে আমরা এটা পরবর্তী তারা না পড়েও কিন্তু আনসার করতে পারবো, বিশেষ করে যদি সেটা শেষে হয়। শুরুর দিকে আমরা এভাবে রিস্কটা নিব না, একটু পরে দেখি। এই ধরনের প্যারাগুলো পড়তে মূলত সময় লাগে হাফ এ মিনিট, আধা ঘন্টা, আধা মিনিটের চেয়ে বেশি লাগে না, আধা মিনিট অ্যাট বেস্ট। তো দেখি, 2 bedroom অ্যাপার্টমেন্ট ইন সেন্ট্রাল লোকেশন, কি বলছেন? Central location. Central location kotha hoy? In central location in busy street with shops, restaurants, etc. Not far from the beach. Tale central location jehetu bolche tar mane 8 number answer hobe. It is in the center of the town. Tale eta answer hobe G. Tale ekhane amra sob proshner answer peye gechi. To khyal korte hobe jokhoni amra practice korbo, যদি এরকম প্যারাগ্রাফ ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন থাকে তখন প্রতিটা প্যারা আমরা আলাদা করে দেখব খুব ক্লোজলি। যেমন এখানে প্রতিটা ইনফরমেশনটা আমরা আন্ডারলাইন করে রাখব। ইনফরমেশন গুলো একটু বেশি, প্যারাগ্রাফ গুলো ছোট ছোট হয়, দুইটা তিনটার বেশি ইনফরমেশন থাকে না। ইনফরমেশন গুলো একটু খেয়াল করে তারপর অপশন গুলোর সাথে একটু মিলাবো, যেটার সাথে মিলবে তার পাশে আমরা আনসারটা লিখে ফেলবো। তো আরেকটা কাজ করবো, যেটা যেটা হয়ে গেছে সেটা আমরা এভাবে ক্রস আউট করে দেবে। যে ক্রস আউট করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন গুলো ধীরে ধীরে কমে যাবে, ফলে আমরা পরবর্তীতে আনসার গুলো দেখতে পাওয়ার জন্য সুবিধা হবে। এই হলো কোশ্চেন এর ক্রস আউট করা যাবে, হুম
হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারবেন, এটা আপনি টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছেন না, কেউ কিছু বলবে না। হ্যাঁ ওরা পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে আপনি যে পেন্সিল দিয়ে একটু পেন থ্রু করে দিবেন, তাহলে ওই জিনিসটা অপশন থেকে আপনার কমে গেল।